ডিয়ার ভিউয়ার্স আমি বিধান চলে এসেছি আপনাদেরকে নিয়মিত চাকরির আপডেট দিতে আর আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দশ দুই দুই হাজার একুশ তারিখে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে এর নির্ধারিত ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ পরিচালনা সংরক্ষণে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে ঢাকা ডিপিডিসি সিকিউরিটি গার্ড হিসেবে 40 জন জনবল নিয়োগ দেবে আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরছি আপনি যদি আমার বিডি জবস অ্যালার্ট চ্যানেলে নতুন ভিউ হয়ে থাকেন তবে আমার একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল প্রেস রাখুন তাহলে আপনি নতুন নতুন চাকরির আপডেট নিয়মিত পেয়ে যাবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য ধরে দেখুন আশা করছি আপনার এই নিয়োগের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক পদের নাম সিকিউরিটি গার্ড মূল কাজ হচ্ছে ডিপিডিসির সম্পদের নিরাপত্তা প্রদান করা পথ সংখ্যা চল্লিশটি তবে পথ সংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত উচ্চতা ন্যূনতম ছয় ইঞ্চি বুকের মাপ তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি অর্থাৎ স্বাভাবিকভাবে তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন স্বাস্থ্য পরীক্ষায় বিএমআই চার্ট অনুসারে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং দৃষ্টিশক্তি অবশ্যই বিশ বাই বিশ ভীষণ থাকতে হবে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রার্থীকে অবশ্যই এস এস সি পাস বা যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে এফ গ্রেড গ্রহণযোগ্য নয় আশা করছি বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছেন অর্থাৎ আপনারা যারা সিকিউরিটি গার্ড হিসেবে আবেদন করতে চান তাদের অবশ্যই এস এস পাস থাকতে হবে এবং কোনো বিষয়ই এফ গ্রেড গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে বেতন ভাতা হিসেবে উল্লেখ করা হয়েছে সিকিউরিটি গার্ড মাসিক বেতন হাজার টাকা সেই সাথে মূল মূল বেতনের বেতনের নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় এটা বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে আর যাতায়াত ভাতা হিসেবে তিন হাজার টাকা মাসিক প্রদান করা হবে এবং চিকিৎসা ভাতা হিসেবে মূল বেতনের দশ পার্সেন্ট হারে অথবা ন্যূনতম দুই হাজার টাকা প্রদান করা হবে আশা করছি বিষয়টি বুঝতে পারছেন অর্থাৎ যারা সিকিউরিটি গার্ড হিসেবে যোগদান প্রাপ্ত হবে তারা মাসিক টাকা হাজার বেতন পাবে এবং এবং এই সাথে বাড়ি ভাড়া ভাতা 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 যাতায়াত চিকিৎসা প্রদান করা হবে এছাড়াও প্রতি বছর দুইটি উৎসব বোনাস বাংলা নববর্ষ ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রুপ ইন্স্যুরেন্স এবং ছুটি নগদায়ন সুবিধা সহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধা দিয়ে এবং চাকরির সমাপনান্তে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন এমপ্লয়ি নিজে তার আয়কর জমা প্রদানে বাধ্য থাকবেন ডিপিডিসি এর ওয়েবসাইট www.dpdc.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে তো আমি আমার ডিপিডিসি সাইডে কিভাবে আপনি অনলাইনে আবেদন দাখিল করবেন সেই বিষয়টি পর্যায়ক্রমে আপনাদের দেখাচ্ছি আরেকটি বিষয় প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ সাধারণ কোঠার যারা প্রার্থী তাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যারা কোঠা প্রাপ্ত অর্থাৎ মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে প্রার্থীকে কোম্পানির আওতাধীন যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে আর আরেকটি বিষয় অনলাইনে আবেদন দাখিল করার পরে প্রার্থীকে ডিবিবিএল মোবাইল ব্যাংকিং অথবা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক হাজার টাকা পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে এক্ষেত্রে আবেদনের লাস্ট ডেট তিন মার্চ দুই আমি আবার বলছি আবেদনের লাস্ট ডেট তিন মার্চ দুই হাজার একুশ অর্থাৎ আপনারা যারা ডিপিডিসি তে আবেদন করতে চান তারা অবশ্যই www.dpdc.gov.bd এই ওয়েবসাইটে লগ ইন করে আপনার আবেদনটি সঠিকভাবে পূরণ করে তিন তিন দুই হাজার একুশ তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষার ফি বাবদ রকেট অথবা নগদ এর মাধ্যমে এক হাজার টাকা প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এক্ষেত্রে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে এমনটি জানিয়েছে ডিপিসি কর্তৃপক্ষ তো চলুন আমরা কিভাবে আবেদন করতে হয় বিষয়টি দেখি ওয়েবসাইট ক্যারিয়ার পেজে আমরা গেলে প্রথমেই দেখতে ডি হোম এবং ক্যারিয়ার তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুই নম্বর কলমে জব সার্কুলার ফর সিকিউরিটি গার্ড ক্লিক করার সাথে সাথেই পেজটি ওপেন হবে এবং এখান থেকে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ সিকিউরিটি গার্ড ক্লিক করার মাধ্যমে আমরা পেজটি পেয়ে যাবো এরপরে লগ করে আমরা আবেদনটি সম্পূর্ণ করতে পারব আশা করছি টোটাল বিষয়টি বুঝতে পারছেন ধন্যবাদ সাথে থাকার জন্য